সাধারণত এমন হয় না, হলেও খুব কম চোখে পড়ে। কিন্তু এবার সেই সচরাচর না হওয়া ঘটনাটাই ঘটতে যাচ্ছে। 4 বছর সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি ও মাহমুদুল্লাহদের কোচিং করানো চন্দ্রিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগ করে শ্রীলঙ্কার কোচ হয়ে ঠিক বাংলাদেশেই আসছেন প্রথম মিশন নিয়ে। সবকিছু ঠিক থাকলে ইংরেজি নতুন বছর 2018 সালের জানুয়ারির প্রথম ভাগেই শ্রীলঙ্কা দলকে নিয়ে ঢাকায় চলে আসবেন তিনি। কারণ 15 জানুয়ারি থেকে 3 জাতির ক্রিকেট টুর্নামেন্ট শুরু। শ্রীলঙ্কার কোচ হিসেবেই সেটাই হবে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট। হাথুরুর এ আশা হবে প্রতিপক্ষ হিসেবে। অতি বড় সমালোচকও মানছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে শুরুটা হাথুরুর জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট, কারণ টিম বাংলাদেশের সব গুমরেই তার জানা। 4 বছর কোচিং করাতে গিয়ে 3 ফরম্যাটে টিম বাংলাদেশের অন্তত 25 থেকে 30 জন ক্রিকেটারের দুর্বলতা এবং শক্তির জায়গাটা খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই সব চেনা জানা ক্রিকেটাররা এবার প্রতিপক্ষ। শুধু হাতুরু নয়, যে কোনো কোচের জন্য এটা একটা বিরাট এবং বাড়তি সুবিধা, একইভাবে বাংলাদেশের জন্যও মাইনাস পয়েন্ট। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার খেলা যতই ঘনিয়ে আসছে এই বিষয়টা ততই জোরালো হচ্ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে জাতীয় দলের পরিচর্যা এবং পরিচালনা কমিটির প্রধান আকরাম খানও অকপটে স্বীকার করেছেন হাথুরুসিংহে অবশ্যই চিন্তার কারণ। তবে আশার কথা, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ বিষয়টাকে খুব বড় করে দেখতে নারাজ। তার সোজা সাপটা কথা, ভদ্রলোক আমাদের সঙ্গে শেষ 4 বছর কাজ করেছেন, আমাদের সবকিছুই তার খুব ভালো করে জানা। অবশ্যই সেটা তার গেম প্ল্যানিং এর ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের নিয়ে লক্ষ্য কৌশল আটাও সহজ হবে, কিন্তু আমি তাতে বিচলিত হতে চাই না। বিষয়টাকে নিয়ে আমি খুব বেশি মাথা না ঘামিয়ে আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটা বার্তাই দিতে চাই, সেটা হলো মনের জোর বাড়াতে হবে। হাতুরুকে নিয়ে বেশি মাথা না ঘামিয়ে যার যার কাজটা ঠিক মতো করার চেষ্টা থাকতে হবে। রাতারাতি তো আর যার যার ব্যাটিং বোলিং পাল্টে ফেলা সম্ভব নয়। দীর্ঘ সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের লক্ষ্য পরিকল্পনা প্রণয়নই শুধু নয়, দল সাজানোর কাজেও সরাসরি সম্পৃক্ত ছিলেন হাতুরু। কাকে কোন সিরিজে কোন দলের বিপক্ষে নিলে ভালো হবে, কোন কন্ডিশনে কেমন লাইন আপ হবে, গেম প্ল্যানিং বা কেমন হবে, এগুলো তো সব তার হাতেই করা। ঠিক করা তিনি সব কিছু ঠিক করে দিতেন। এর পাশাপাশি টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে যারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করেন তাদের সবার সম্পর্কেই হাতুরুর খুব ভালোভাবে জানা। কোন ব্যাটসম্যানের প্লাস পয়েন্ট কোনটা, কার কোথায় দুর্বলতা, কোন বলারের সমস্যা লাইন লেন্থে, কার বলে নিয়ন্ত্রণ কম, কে সুইং করাতে পারে না তেমন, কোন স্পিনারের বলে টার্ন কম, কে স্লো আর লো উইকেটে খুব একটা কার্যকর নয়, এসব খুব ভালো করে জানা হাতুরুর। এটাই আসলে বাংলাদেশের জন্য এখন চিন্তার কারণ। শুধু তাই নয়, বাংলাদেশের গেম প্ল্যানও হাতুরুর ঠিক করা। প্ল্যান এ, প্ল্যান বি কিংবা প্ল্যান সি ঠিক করে দিয়েছেন তিনি। সেই প্ল্যান পাল্টে নতুন প্ল্যান করা ছাড়া আর উপায় নেই। আর ক্রিকেটাররাও কেউ এত অল্প সময়ের মধ্যে নিজের ঘাটতি দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে না। কারো পক্ষেই ব্যাটিং বোলিংয়ে ত্রুটি বিচ্যুতি সামলে ওঠা সম্ভব না। কাজে হাথুরুসিংহকে নিয়ে চিন্তার কারণ অবশ্যই আছে। সেই চিন্তা কাটানোর প্রথম দায়িত্ব অন্তর্বর্তীকালীন কোচ রিচার্ড হ্যালসল আর টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের উপরেই। তাদেরকেই দায়িত্ব নিতে হবে, সঙ্গে মাশরাফির পরামর্শ মতো মনের জোর বাড়ানোই এখন সবচেয়ে বড় প্রয়োজন।